নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আর একটি নতুন প্রবন্ধ, যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ নিয়ে। আজকের এই প্রবন্ধ ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এই পাঁচটা ক্লাসের জন্যই খুবই জরুরি প্রবন্ধ। আর তোমাদেরকে যেটা বলে রাখবো, এই প্রবন্ধটা তেমন কিন্তু পরীক্ষাতে তেমন প্রভাব ফেলেনি, তবে ক্লাস পরীক্ষায় এসেছে, আমি কয়েকটা ক্লাস পরীক্ষায় দেখেছিলাম। তো মানে বিগত কিছু পরীক্ষার যে পরীক্ষাতে এসেছিলো, তো করোনার জন্য তো 2 বছর তো প্রায় পরীক্ষাই হয়নি, কিন্তু তার গত কিছু পরীক্ষাতে ফাইনাল পরীক্ষাতে এসেছিল। তো তোমাদের অনুরোধ করব, এবং সেখানে দেখেছিলাম যে অনেক স্টুডেন্টরাই সেই মানে আজকের এই প্রবন্ধটা কিন্তু তেমন করে লিখে উঠতে পারেনি। তো সেই সব বন্ধুদের উদ্দেশ্যেই আমি বলবো যে যারা ধরো এমন ধরনের প্রবন্ধ খুঁজছো, হয়তো পাচ্ছ না, তাদেরকে অনুরোধ করবো প্লিজ তোমরা আজ আমার এই চ্যানেলটা দেখতে পারো। এইখানে কিন্তু অনেক প্রবন্ধ আমি এখন আপলোড করছি কিছুদিন ধরে। তো আর তোমাদের যদি কোনো অনুরোধ থাকে যে এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করতে হবে, তোমরা কিন্তু নিঃসন্দেহে করতে পারো কমেন্টে, আমি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি তার প্রবন্ধ নিয়ে আলোচনা করব। হয়তো 1 সপ্তাহ সময় দিতে হবে, আর আমি চিঠি নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমাদেরকে অনুরোধ করব যে তোমাদের কাছে যদি কোনো চিঠি প্রবলেম থাকে, প্রবলেমেটিক থাকে, তো ইংলিশ হোক বা বাংলা, তোমরা কিন্তু কমেন্টে লিখতে পারো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি সেটা পোস্ট করব। চলো তাহলে আজকের প্রবন্ধ নিয়ে আলোচনা করছি। আজকের প্রবন্ধ বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ। তো ভূমিকা থেকে শুরু করছি আমি। তো ভূমিকা থেকে শুরু করছি। সভ্যতার বিস্তারের সঙ্গে বিশ্বায়নের পরবর্তীকালে লোকসংখ্যা বৃদ্ধির ফলে, মানে যত দিন যাচ্ছে তত লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেটাই বলছে বৃদ্ধির ফলে নগরায়ণ, নগর তৈরি হচ্ছে নতুন নতুন। তোমরা এই ভাবো না, আগে কলকাতা কইটুকুনি ছিল, এখন কলকাতা কতটা পর্যন্ত বিস্তার লাভ করেছে, সেটাই বলছে। নগরায়ণ এবং শিল্পায়নের কারণে মানুষ যখন তার নিকটতম প্রতিবেশী ও পৃথিবীর প্রথম আগন্তুক বনভূমিকে যথেচ্ছভাবে নিধনের পরিকল্পনা নিয়ে, মানে বনভূমিকে নষ্ট করছে, যা ভাবে যা ইচ্ছে তাই ভাবে। যেমন ধরো সুন্দরবনটা আগে কতদূর পর্যন্ত বিস্তৃত ছিল, এখন সুন্দরবনটা কেটে 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 কত ছোট্ট হয়ে গেছে, তো মানুষ বসতি স্থাপনের ফলে। তো সেটাই বলছে যে বনভূমিকে যথেচ্ছভাবে নিধনের পরিকল্পনা নিয়ে শ্যামল সজীব প্রকৃতি হনন করতে করতে তার বিনাশে উদ্যত হলো। তখন মানুষের নির্মল শ্বাস গ্রহণের প্রয়োজনে বন মহোৎসব ও অরণ্য সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা অনুভূত হলো। এক বিশেষ কর্মসূচির মাধ্যমে পতিত জমিতে ও বিভিন্ন স্থানে চারাগাছ রোপণ ও তার পরিচর্যার মাধ্যমে নতুন করে বনভূমি সৃষ্টি করার কাজে বহু মানুষ এগিয়ে এসেছেন, যা বন সৃজন প্রকল্প বা বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ পালন কর্মসূচি হিসেবে খ্যাত হয়েছে। মানুষ এখন বুঝতে পারছে যে এখন বন ছাড়া কিন্তু কোনো গতি নেই। যেভাবে আমাদের পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, এবং আমাদের যে ওজন স্তর রয়েছে, যে আমাদের যে ওজন লেয়ার রয়েছে যে বায়ুমণ্ডলে, সেই ওজন লেয়ারটা এখন ফুটো হয়ে যাচ্ছে, এবং যার ফলে কী হচ্ছে, ওই ফুটো থেকে যদি কোনো সূর্যরশ্মি যখন ডাইরেক্ট আমাদের শরীরে যদি এসে পড়ে, তাহলে কিন্তু আমাদের শরীরে ক্যান্সার অবশ্যম্ভাবী। তো সেই জন্যে মানুষ এবং বিজ্ঞানীরা বুঝতে পেরে গেছে যে যে গাছ কাটার ফলে পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে, এবং এসি ফ্রিজ ব্যবহারের ফলে যে সিএফসি গ্যাস যে নির্গত হচ্ছে, তার ফলেও যেভাবে আমাদের পরিবেশে দূষণ হচ্ছে, তো মানুষ এখন বুঝতে পেরে গেছে যে এখন তাই যতটা পারছে যে গাছ লাগানোর একটা পরিকল্পনা করছে। কিন্তু পরিকল্পনা করলে হবে না, সেটাকে বাস্তবায়ন করতে হবে। জানি না কতটা বাস্তবায়ন হচ্ছে, তাই না? তো এরপরটা দেখো, রবীন্দ্রনাথ বলে একটা পয়েন্ট রয়েছে। এরপর বলছে কবিগুরু রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বন মহোৎসবের প্রবর্তন করেন। তো শান্তিনিকেতনে তার কবি জীবনের গভীর উপলব্ধিকে রূপদান করতে গিয়ে তিনি সেদিন গিয়েছিলেন মরুবিজয়ের কেতন উড়াও, শূন্যে হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ। রবীন্দ্রনাথের দ্বারা প্রারম্ভ এই বন, দেখে নাও, এই বন মহোৎসব এখন নানাভাবে সরকার, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান,
প্রভৃতি দ্বারা পালিত হচ্ছে। মানে রবীন্দ্রনাথ শুরু করেছিলেন বন মহোৎসব, এখন সেটা সরকারও পালন করছে এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিছু কিছু রয়েছে, যেগুলো ট্রাস্ট যেগুলো রয়েছে তারাও কিন্তু সেটা পালন করে যাচ্ছে। এবার প্রাচীনকালে কীভাবে এ হতো? বন মহোৎসব আমাদের দেশে কোনো নতুন বিষয় নয়, কেননা প্রাচীন ভারতে বিভিন্ন রাজারা পথে প্রান্তরে বৃক্ষরোপণ করে পথিকদের ছায়াদানের ব্যবস্থা করতেন। মানে পথিক যারা রাস্তায় হাঁটাচলা করতেন তাদেরকে পথিক বলা হয়। এমনকি গাছ প্রতিষ্ঠা করা, বৃক্ষ পূজা করা হিন্দুদের মধ্যে পুণ্যের কাজ হিসেবে কিন্তু প্রচলিত হয়ে আসছে প্রাচীনকাল থেকে। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গাপূজাতেও নবপত্রিকা হল নয়টি গাছ গাছ যেগুলিকে পূজা করা হয়। সম্রাট অশোক, শেরশাহ প্রভৃতি রাজারা পথের ধারে বৃক্ষরোপণের কাজকে মানব সেবা বলে মনে করেছিলেন। বট অশ্বত্থ গাছ বসিয়ে পাখিদের আবাস রচনার কাজও প্রাচীন ও মধ্যযুগে যথেষ্ট অনুসৃত হয়েছে। তাহলে বুঝতেই পারছো যে আগে বট অশ্বত্থ এইসব গাছ কিন্তু রাস্তার ধারে লাগানো হতো, কারণ ওই পাখিরা তাতে বাসা বাঁধত সেই জন্যে। এবার দেখে নাও স্বাধীন ভারত এই পয়েন্টটা কীরকম কী হতে পারে দেখো। আর আজকের আমি বলে রাখবো যে আজকের এই প্রবন্ধটা কিন্তু একটু ছোট হবে, কিন্তু ছোট হলেও কিন্তু এই প্রবন্ধটা কিন্তু অনেক গুরুত্ব কিন্তু অনেকটাই, এবং মেন পয়েন্ট কিন্তু এই প্রবন্ধতে লেখা রয়েছে, যেটা তোমাদের অনেকটাই যে নাম্বার তুলতে অনেকটাই ক্যারি করবে। চলো তাহলে স্বাধীন ভারত সম্পর্কে আমি দেখে নিই। না, স্বাধীন ভারতে বৃক্ষরোপণের প্রয়োজন গভীরভাবে অনুভূত হয়েছে। ভারত সরকার একসময় সমগ্র দেশের প্রায় এক তৃতীয়াংশ ভূখণ্ড অরণ্য অঞ্চল রূপে লালন করার প্রস্তাব গ্রহণ করেছেন। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে, মানে যখন স্বাধীন হয় ভারত, তারপর উত্তর ভারতবর্ষে এই বৃক্ষরোপণের ব্যাপারটি বন মহোৎসব রূপে কিন্তু পরিচিতি পেয়েছে। আঠারোশো পঁয়ষট্টি সালে বন আইন লাগু হলেও 1950 সালে বন মহোৎসব বা বৃক্ষরোপণ প্রথার কিন্তু প্রবর্তন হয়। এরপর শুরু হয় সামাজিক বন সৃজন প্রকল্পের কাজ। অরণ্য সপ্তাহ পালনের মধ্যে দিয়ে মানুষের মধ্যে সচেতনতা, বৃক্ষ ও নতুন গাছ লাগিয়ে বনের তথা গাছের গুরুত্ব উপলব্ধির দিকটাও কিন্তু বিস্তার লাভ করেছে। এবার গুরুত্বটা দেখো, বলছে যে মানুষ আজ স্বার্থ পূরণের জন্য নির্বিচারে অরণ্য নিধনের কাজে লিপ্ত হয়েছে। তাহলে কি মানুষ আজ নিজের স্বার্থ পূরণের জন্য কি নির্বিচারে শুধু গাছ কেটেই চলেছে, বরং মানে বনটাকে শেষ করতে চলেছে? অথচ বনভূমি মানুষকে দেয় শান্তির আশ্বাস, সুস্থভাবে বাঁচবার জন্য যোগায় অক্সিজেন। ভারতীয় সভ্যতাও ছিল অরণ্য নির্ভর, অরণ্যের কোলে তপবনেই পাওয়া গিয়েছে ভারতীয় সভ্যতার শ্রেষ্ঠ সাধনার ধন। ভারত অরণ্য জননীর স্নেহাঞ্চল ছায়ায় এক মহান সভ্যতার স্বপ্ন ও সাধনাকে মূর্ত করে তুলেছে। মানুষের সঙ্গে প্রকৃতির অঙ্গাঙ্গী সম্পর্ক দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। কালিদাসের শকুন্তলায় কন্যের তপবন, ক মধ্যে নয় বয় একার র, কন্যের তপবন। রামায়ণে অত্রিমুনির আশ্রম, ওয়ার্ডস ওর্থের মানুষ ও প্রকৃতির নিবিড়তা দীর্ঘদিন ধরে মানুষকে প্রেরণা দান করে আসছে। কিন্তু সেই সম্পর্ক ও বনের গুরুত্ব সভ্যতার বিকাশে কিন্তু কৃত্রিম স্বার্থ সর্বস্ব মানুষের কাছে অবহেলিত হওয়ায় বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ বেশি করে গুরুত্ব পাচ্ছে। তাহলে কি বলছে, বলছে এই যে বড় বড় যে লেখক, যে কালিদাসের শকুন্তলা বা কন্যের তপবন বা রামায়ণের যে অত্রিমুনির আশ্রম, এই যে ওয়ার্ডস ওর্থের যে মানুষ এবং প্রকৃতির নিবিড়তা দীর্ঘদিন ধরে মানুষকে কি প্রেরণা দান করে আসছে বন, কিন্তু সেই সম্পর্ক এবং বনের গুরুত্ব কি সভ্যতার বিকাশে, মানে যত মানে দিন যাচ্ছে তত কি মানুষজন বাড়ছে, যার জন্য ঘর বাড়িও বাড়ছে, এর ফলে কি হচ্ছে কৃত্রিম স্বার্থ সর্বস্ব মানুষের কাছে অবহেলিত হচ্ছে কি বনটা অবহেলিত হচ্ছে, ঠিক আছে।
এবার অন্যান্য গুরুত্বটা দেখে নাও। অন্যান্য গুরুত্বের মধ্যে কি আছে না, বন মহোৎসব বা অরণ্য সপ্তাহ পালনের গুরুত্ব শুধুমাত্র কর্মসূচি নয়, তা সচেতনতার ফলে উৎসবে পরিণত হয়েছে। মানে এই সচেতনতার ফলে কি বন মহোৎসবটা কি উৎসবে পরিণত হয়েছে একটা, এর গুরুত্বও অনেক। যেমন অর্থনৈতিক গুরুত্ব, একটা অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে একটা কি রয়েছে না, অরণ্য খাদ্য বস্ত্র আসবাবপত্র এবং ওষুধ দেয়। মানে অরণ্য আমাদের কী কী দেয় না, খাদ্য দেয়, বস্ত্র দেয়, আসবাবপত্র দেয়, এবং আসবাবপত্র যেটা আমাদের খাট আলমারি যেটা যেসব হয় সেই সব চেয়ার টেবিল এগুলো আমরা পাই কি বন থেকেই পাই, ওষুধও পাই, যে বনের যেসব গাছ থেকে আমরা ওষুধপালা এইসব। এর প্রাকৃতিক গুরুত্ব কি, তাহলে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, প্রাকৃতিক গুরুত্বও রয়েছে। প্রাকৃতিক গুরুত্ব কি, গাছপালা বৃষ্টি আনে, এটা তো নিশ্চয়ই আমরা জানি। প্রাকৃতিক ভারসাম্য ও বাস্তুতন্ত্রের সাম্য বজায় রাখে। প্রাকৃতিক ভারসাম্য মানে কি, এই যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের যে একটা ভারসাম্য রয়েছে সেটা বজায় রাখে, বন্যা প্রতিরোধ করে, ভাঙন রোধ করে, ভাঙন যেটা আছে মানে বাঁধ যে ভেঙে যায় সেটাকে রোধ করে। তুমি যদি বাঁধের মধ্যে যদি গাছ সারি সারি লাগিয়ে যাও দেখবে যে যতই কি বলবো জলের একটা ঝাপটা আসুক না কেন মোটামুটি গাছগুলো কি করতে এই বাঁধটাকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করে গাছ, সেটাই বলছে ভাঙন রোধ করে, ভূমিক্ষয় রোধ করে, আগ্রাসী মরুকে আটকে রাখে। মানে এই যে মরুভূমি যেটা তৈরি হয়, মানে গাছ যদি না থাকে আমাদের পুরো জায়গাটাই মরুভূমিতে পরিণত হবে, মানে পুরো যেখানে সমভূমিটা। বহু পাখি বন্যজন্তুর আবাসস্থল বন হওয়ায় প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও বনভূমির গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি দেখা যায়, কেননা অরণ্য এটা অরণ্য বায়ুর প্রয়োজনীয় উপাদান রক্ষা করে। তাহলে কি অরণ্য কি করে না, বায়ুর প্রয়োজনীয় উপাদান রক্ষা করে, পরিবেশ দূষণ রোধ করে, আবার সৌন্দর্য সৃষ্টিতেও বনের কিন্তু গুরুত্ব রয়েছে। বনের মধ্যে প্রচুর ফল বা তাছাড়া ফুল ফোটে যেগুলো অনেক সুন্দর দেখতে লাগে, সেটাই বলেছে এখানে। তো বুঝতেই পারছো যে বনের গুরুত্বটা কতটুকু আমাদের কিন্তু পুরো সারা জীবন লেগে যাবে এই বনের গুরুত্বটা বুঝতে গেলে। চলো এবার উপসংহারে চলে আসা যাক। উপসংহারে কি বলছে যে শ্যামল শোভা, শ্যামল মানে হচ্ছে সবুজ, শ্যামল শোভা ও শ্রী মানে সুন্দর দেশের সম্পদ, এ কথা অরণ্য সপ্তাহ বা বন মহোৎসবের মাধ্যমে মানুষ উপলব্ধি করে নতুন চেতনার উদ্বুদ্ধ হয়। গ্রামে রাস্তা দুই ধারে গাছ লাগিয়ে, শহরে পার্কগুলিতে উদ্ধৃত জায়গায় গাছ লাগিয়ে, মানে ফাঁকা জায়গায়, এখানে উদ্ধৃত মানে ফাঁকা জায়গায়, হর্ষৌ দয় বয় রি তয় তয়, ঠিক আছে, উদ্বৃত্ত জায়গায় গাছ লাগিয়ে গঙ্গার পাড়ের সৌন্দর্যায়ন ঘটিয়ে পুরনো গাছগুলিকে রক্ষা করে, একটি গাছ কাটলে তিনটি গাছ লাগিয়ে যে সব কর্মসূচি নেওয়া হয়েছে তাতে বন মহোৎসবের গুরুত্ব কিন্তু যথেষ্ট বেড়েছে। তো আমাদের উচিত যে গাছ লাগানো, আশা করি বুঝতে পেরেছো। তো প্রবন্ধটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল, এবং তোমাদের শেষ পর্যায়ে তোমাদেরকে একটাই কথা বলবো যে আজকের এই প্রবন্ধটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই জানিও। আর তোমাদেরকে বলে রাখবো যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, যেহেতু এটা পড়াশোনা সংক্রান্ত চ্যানেল তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওই ভালো লাগবে। আর একটা ব্যাপার যে তোমরা শেয়ার করো চ্যানেলের লিঙ্কটা তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে বা তোমাদের ফ্যামিলি সার্কেলেও শেয়ার করতে পারো, তোমাদের হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং ফেসবুকেতেও শেয়ার করতে পারো, যাতে এই চ্যানেলের যাতে আরও বন্ধু যাতে বাড়ে। চলো তাহলে বন্ধুরা আজকের প্রবন্ধ এইটুকুনি, আজ আশা করি তোমাদের আজকের প্রবন্ধটা খুব ভালো লেগেছে। আবার বলছি তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বাই।